আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পালং শাক আর মশারির ডাল দিয়ে তৈরি একটি অসাধারণ রেসিপি যা নাকি গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গেও খাওয়া যায় পালং শাক আর এই ডালের রেসিপিটি তৈরি করতে সময় লাগে কম আর খেতে হয় অসাধারণ তো ভিউয়ার্স চলুন আমরা পুরো রেসিপিটি দেখে আসি পালং শাক আর ডালের এই রেসিপিটি তৈরি করতে আমি প্রথমে আজকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো নিয়ে নিলাম আমি যেগুলো একটু বড়ো সাইজের পালং শাক সেগুলোকে মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি তো ভিউয়ার্স এই তো পালন শাকগুলো প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রাখা সেটা দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ মাঝখান দিয়ে চিঁড়ে আর দিয়ে দিচ্ছি কয়েকটি রসুনের কোয়া আস্ত তো রসুনের কোয়া তো এই তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা দিয়ে এবার এইসব উপকরণগুলোকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো ভিউয়ার্স এখন অনেকটা বেশি মনে হচ্ছে যেহেতু শাক আর শাক রান্না করার পর এটা অল্প হয়ে যায় তো এই তো কিছুটা নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দুই মিনিট তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দুই মিনিটেই কিন্তু শাকগুলো অনেক কমে গেছে আর বেশ অনেকটাই পানি বের হয়েছে তো এই তো এবার এটাকে এভাবেই চেড়ে জাল করে পানিটাকে শুকিয়ে নিতে হবে তো ফিয়ার্স এই তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর শাকগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সঙ্গে পেঁয়াজ কাঁচামরিচ রসুনটাও তো এবার এটাকে আমি নামিয়ে প্যানটা ক্লিন করে নিয়েছি তো এই তো প্যানটা ক্লিন করে নিয়ে প্যানের মধ্যে এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি তিনটি আস্ত শুকনো মরিচ দিয়ে দিচ্ছি হাফচা চামচের থেকেও অর্ধেক চামচ পরিমাণ কাঁচা জিরা এই জিরাটা আমি ফোড়নের জন্য ব্যবহার করেছি তো আপনারা চাইলে স্কিপও করতে পারেন তো এই তো এবার এখানে একটি মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দশ বারোটি রসুনের কোয়া আমি একটু কুচি করে নিয়েছি সেগুলো তো এই তো এবার এগুলোকে একটু ভেজে নিতে হবে তো ভিওর্স আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন তো এই তো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ মশারির ডাল আমি আগে থেকে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেটা তো ভিউয়ার্স এই তো এই সেদ্ধ ডালটা এবার এই ফোড়নের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি চাইলে আপনারা এখানে সামান্য একটু লবণও ব্যবহার করতে পারেন সেটা টেস্ট অনুযায়ী তো আমি যেহেতু শাক বেশ অনেকটাই লবণ দিয়েছিলাম তাই আমার লবণ দেওয়ার এখানে প্রয়োজন নেই তো এই তো এটাকে একটু নেড়েচেরে নিয়ে এবার সেই সেদ্ধ করে রাখা শাকটাকে এখানে অ্যাড করে দিলাম এবার শাকটা দিয়ে খুব ভালোভাবে একটু চেড়ে সব কিছুকে মিশিয়ে নিতে হবে তো বিয়র্স দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল এই পালন শাক আর ডালের রেসিপিটি তো এই তো এটা হয়ে গেছে এবার নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেওয়ার পালা তো এই তো আমি এটাকে পরিবেশন করে নিয়েছি আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ঠিক তেমনি মজা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও আপনারা এই রান্নাটি করতে ট্রাই করবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন